আপনি মহেশ্বরী ঘোষের নাতনি তো? হ্যাঁ। রুদ্ররা যদি এদিকে ঘুরে তাহলে তো কি ওদেরকে দেখে ফেলবে, একদম কেলেঙ্কারির এক শেষ হয়ে যাবে। এই ফোনটা আপনি ফেলে গেছিলেন, ঠাকুর মশাই আপনাকে দিতে বললেন। থ্যাংক ইউ। সত্যি আপনি বাঁচালেন, না তো বিরাট গন্ডগোল হয়ে যেত না। গন্ডগোল? কিসের গন্ডগোল? টেনশনের ছোট মুখ ফুসকে ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছে। আরে ফোন হারালে গন্ডগোল হবে না, মানে তুমি ঝামেলায় পড়ে যেতে, একটা বড় গন্ডগোল হয়ে যেতে পারতো বলো। সে তো হতোই, ফোনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, হারিয়ে গেলে সত্যিই বিপদ হতো। এনিওয়ে বাড়িতে দেখা হচ্ছে। হ্যাঁ, সি ইউ। উফ, চোর বাঁচান বেঁচে গেছি বাবা। একি আপনি আবার কোথা থেকে এলেন? হ্যাঁ ওই না মানে আশ্রমের একটা চেনা মেয়ে চলে এসেছিল তো তাই লুকিয়ে পড়েছিলাম যাতে দেখে না ফেলে। আচ্ছা ঠিক আছে চলুন আপনি আসুন। হ্যাঁ মিস গৌরী, আপনার প্রণাম তো শেষই হচ্ছে না, আমাদের তো আরেক জায়গায় যেতে হবে নাকি? তুই ওনাকে কি বলে ডাকলি? মিস গৌরী। উনি আর মিস গৌরী নেই, উনি আজ থেকে মিসেস গৌরী রায়চৌধুরী হলেন। তুই কি বলে ডাকবি ওনাকে? গৌরী, চলুন আমাদের রেজিস্ট্রি অফিসে যেতে হবে। স্যার, আমাদের বিয়েটা তো এক বছরের, তাহলে আমরা রেজিস্ট্রি করছি কেন স্যার? কারণ এক বছরের জন্য হলেও এই বিয়েটা লিগাল হওয়া উচিত। আমি কোথাও কোনো রকম ফাঁক রাখতে চাই না গৌরী। আপনি আমার বাড়ির লোকেদের চেনেন না গৌরী, ওরা সবাই খুব শিক্ষিত, আমি বিয়ে করে গেলে ওরা পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখবে। লিগাল ম্যারেজ না হলে ওরা বিশ্বাস করবে না যে আমাদের বিয়েটা হয়েছে, ওরা প্রমাণ দেখতে চাই, আর আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেটটাই হবে আমাদের বিয়ের প্রমাণ। আর একটা জিনিস গৌরী, এই বিয়েটা নিয়ে কিন্তু আমাদের বাড়িতে একটা বড় ঝড় উঠবে, ওরা নানা রকমভাবে এই বিয়েটা ভেঙে দিতে চাইবে, বিশ্বাস করবে না, তাই এই প্রমাণটা আমাদের দরকার। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায়, স্টার জলসায়।